গুড মর্নিং অল অফ ইউ, আমি তিতলি রে, আমি চলে এসেছি তোমাদের সাথে সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর মোটামুটি অনেকদিন পর আজকে বর্ধমানে মর্নিং ওয়াক করতে বেরোলাম। তো লাস্ট আই থিঙ্ক নভেম্বরে গেছি, তো কলকাতা যাওয়ার পর থেকে বর্ধমানে আমার তো মর্নিং ওয়াক করতে যাওয়াটা হয়নি, কারণ একদিন আসি উইকে, সেটাও যদি সকালে না ঘুমাই ব্যাস তো হয়েই গেলো। তো এই আর কি। তো চলো আজকে যাওয়া যাক সেই পুরনো রাস্তা দিয়ে যেখানে সব আমার ফ্রেন্ডরা আছে, তো দেখা হলে ভালো, আদারওয়াইজ ইটস ওকে। চলো যাওয়া যাক। এই সেই রাস্তা যেখানে আমি আগে মর্নিং ওয়াক করতে আসতাম। তো রাস্তার কন্ডিশন খুবই খারাপ, কারণ বর্ধমানে কালকে খুব বাজে লেভেলে ঝড় হয়েছে, মানে খুবই বাজে লেভেলে, অনেক গাছ ভেঙে পড়ে গেছে। তো এই আর কি, তো তার জন্য রাস্তাটা নোংরা হয়ে আছে। আমি সেই জায়গাটা চলে এসেছি যেখানে আমি আগে সাইকেল রাখতাম, সাইকেলে করে আসতাম। আর যেই জায়গাটা না লাগে মনে হতো যে আমার মর্নিং ওয়াকটাই ইনকমপ্লিট। তো চলুন দেখে নাও। আমি মর্নিং ওয়াক থেকে চলে এসেছি, তো এখন ইটস মি টাইম, তো দেখি কি করা যায়, একটু ঘুরি ফিরি এই আর কি। জল খাবো, জল খাবো, দাঁড়াও জলটা খেতে হবে, জল খুঁজে পাচ্ছি না, কি অবস্থা। এই তো আমার ওয়াটার বোটল। কালকে মেনলি জ্বর হয়েছে বিচ্ছিরি ভাবে, তো এই কন্ডিশন পুরো যাতা। দেখো এই গাছটাই ফুল একটা থাকবেই থাকবে, কিছু হোক আর নাই হোক। তো পুরো যাতা কন্ডিশন এখানটায়, সো অনেক লঙ্কা ধরেছে। চলো দেখা যাক কে এলো, কে এসছে, চলো খোলা যাক দরজাটা। কি হাওয়া দিচ্ছে, দরজাটা খোলো। সিরিয়াসলি এই ফুলটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, হ্যাঁ এটা দেখো, রিয়েলি আমি দেখতেই পাইনি এটার উপর মানে এইগুলো পড়ে গেছিলো ফুলটার মধ্যে। তারপরে আমি ভাবলাম কি প্লাস্টিকের ফুল নাকি এটা, না এটা তো সত্যিকারের ফুল। সিরিয়াসলি গাছটা মেকে গেছে মা, মা তোমার শখে গোলাপ গাছ মেকে গেছে। গাছটা দেখো কোথায় উঠে গেছে, এ দেখো দেখাচ্ছে কোথা থেকে কোথায় উঠে গেছে পুরো। হ্যাঁ কি ঠান্ডা হাওয়া আসছে আজকে, অসম্ভব ঠান্ডা, কি ওয়েদারটা খুব সুন্দর, মানে দুদিন যা গরম পড়েছে না মনে হচ্ছে যেন মরে যাবো। আর আমাদের তো মেনলি একতলা বাড়ি, তো খুবই কষ্ট হচ্ছিল, যাই হোক এসিটা আছে তাই, আদারওয়াইজ এই ডাইনিংটাতে তো বেরোনোই যাচ্ছিলো না, মনে হচ্ছিল না মানে কোথায় চলে এসছি এরকম একটা ব্যাপার। রো মিলে সকালবেলায় ঘুম থেকে উঠলে একটা আলাদাই মজা আসে, এনার্জি ফিল আসে, যেটা দুপুরবেলায় ঘুম থেকে উঠলে আমার আসে না। তো এই আর কি। তুমি সকাল সকাল বাস টাস নিয়ে কী করছো গো? হ্যাঁ আগে তুমি বলো বাস নিয়ে কী করছো মা? মা তুমি বাস নিয়ে কী করছো? ও মা
তোকে পেটানি দেব পেটানি মা তুমি বাস নিয়ে কি করছো পেটানি কাকে তোকে কেন ভীষণ বদমাশ মা তাকাও এদিকে একবার তাকাও মা এ বল না তুই সকাল থেকে আর কি বসলাম দেখিনি চ চ চ কা চ চ পশু তুমি তো পেটানি দিতে বল দাও একবারই মেরেছিল আমার গায়ে পাথর দিয়েছিল মা আমি তো শুধু বলেছি কুমড়ো কাটবো ওরকম করছো কেন ও মা কুমড়ো কাটবই তো আজকে এই আন্টির কাজ বেড়ে গেছে কারণ বিচ্ছিরি ভাবে ঝড় হচ্ছে চারদিকে গাছের পাতা মাতা হয়ে আছে রোগা টিপস টিপস দাও গো হ্যাঁ তোমাকে বলছি তার টিপস টিপস দাও কি খাও রোগাওয়ার জন্যে তারা কি খাবে ভিড়ে সব খাবে মানে মিষ্টি খাবে ভাজাভুজি আর ভাত খেলে কেউ মোটা হয় না এটা ফালতু কথা আমি জল গেলেও মোটা হয় যাই খাই ওয়েট বেড়ে যায় ঠিক আছে সিরিয়াসলি যাই খাই ওয়েট বেড়ে যায় সত্যি সকাল থেকে কাজ নেই তোর মনে এইটা যখন আমাকে ইনসাল্ট করিস তুমি এরকম নাটক করো মা আমি এখানে একটু স্যালাড কোচালাম ব্রেকফাস্ট খাবো মা এখানে তো কুমড়ো আলুর তরকারি করছে তার সাথে রুটি বা বাঙালি ঘরে মুড়িটা কমন ভেন্ডে রুটি বা মুড়ি কিছু একটা হবে বাবা গুড মর্নিং আমার এখানে চলে এসছে একটু শসা কুচি পেঁয়াজ কুচি কুমড়ো তরকারি মুড়ি তো আমি এখন এটা খাবো এটাই আমার ব্রেকফাস্ট আজকে এখন আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু সিরিয়াল দেখা যাক বহুত নেশা বহুত নেশা সিরিয়ালে খুব বাজে ভাবে নেশা আছে এখন আমি ল্যাপটপে সিরিয়াল দেখবো এভাবে আচ্ছা আমার স্কুটির চাকাটা পাংচার হয়ে গেছে তাই ঠিক করা হচ্ছে কি রান্না করছো এগুলো কি গো এগুলো কি গো চিতল মাছ চিতল মাছ চিতল মাছ বলবে চিতল মাছ বলো এরকম আবার আমার বাবা এত বড় বড় মাছ এনেছে মা কেটে দিয়েছে কড়াই নালে দিতে পারবে না অত তেল খায় না খেয়ে তেল খেলে মরে যাব হ্যাঁ জিতু ঠিক চিতল মাছের মুইটা সেও রেসিপি আমার দেখি এখানে বাবা ছোট পেঁয়াজ এনেছে এই পেঁয়াজ গুলো খেতে আমার হেভি লাগে মুড়ি দিয়ে মা বলছে কি যে এখন আর রান্না রান্না কি করে করে লোককে ফোন করে করে জিজ্ঞাসা করতে নাই ফোন আছে ফোনে দেখো আবার কি ঠিকই তাই আজকে ব্লগটা এতটাই তো যদি কিছু ভালো লেগে থাকে দেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব
So bye bye to all of you. Mm-hmm.